লেবুর রস লবণ। বৌমা পান খাবা, অসাধারণ একটা সেন্ট আসবে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আজকের বাজার থেকে আমি 1 কেজি খাসির গোস্ত আর একটা খাসির মাথা এটা আনছি। এটা আমি ভুনা করব। গতকালকের আমি রবজানি চাচাকে নিয়ে কচুর হাঁক দিয়া ভাত খাইছি, আজকে তাকে খাসির গোস্ত পোলাও খাওয়াবো। খাসির গোস্ত এর একটা গন্ধ আছে, গন্ধ দূর করার জন্য এই খাসি গোস্তে লেবু দিয়ে দিলাম, লেবুর রস লবণ। বৌমা তুমি তো বাসা দিতে আর ওই পোলাওটা করো, রবজানি চাচার লইয়া এই গোস্ত দিয়ে আজকে পোলাও খাবো। চাচা এই চাটা খাওয়া লাগলে তো খাইয়ে লইয়েন। হ্যাঁ, আর ওই কালকের তো কচুর শাক দিয়ে আমরা খাওয়াইলাম, তো আজকে আমি বাজার থেকে এই খাসির গোস্ত আনছি আর খাসির মাথা আনছি। এই আমি ভুনা করতে আছি আর বৌমা ঘরের ভিতরে পোলাওটা করে দিতে আছে, তাই দুপুরে এই পোলাও আর খাসির মাংস দিয়া দুই চাষা বাতি দিয়ে খামো। আলহামদুলিল্লাহ, তা আমি যাই গোস্তটা ভুনা করি। কিছুক্ষণ সময় হয়ে গেছে, এখন এই মাংসটা আমি ধুয়ে নেবো। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, এখানে এলাচ, দারচিনি, তেজপাতা, আর এখানে আছে টালা জিরার গুঁড়া, আর এই সয়াবিন তেল। বৌমা চুলাটা জ্বালাই দাও। খাসি গোস্ত রান্না করার জন্য চুলায় পাতিল দিলাম, তেল, দারচিনি, কয়েকটা তেজপাতা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, বৌমা একটু জ্বালটা দিয়ে দাও, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, গরম পানি, জিরার গুঁড়া, কালা জিরার গুঁড়া, এটা সাকর করা পাতা ছিললাম, এটা পোলাওতে দিয়ে দেবে বৌমারে নিয়ে দিয়ে। এই সাকর করা পাতা পোলাওতে দেওয়া ঘেরা নাই, গোস্তটা দিয়ে দেবো, মশলা কষানো হয়ে গেছে। খাসির মাথা, খাসির মাথা এই যে টুকরো টুকরো করে দিছি, ছোটো ছোটো করে দিছি, তাই তো তুমি একাই সেবা খাসির মাথাটা, তা আমার খাসির মাথাটা দাও, তা আমরা খাবো না, এই জন্য সবাই ভাগে পাইবে। ছড়া দিয়ে রাখে দেবো, এদিকে গোস্ত ভুনা হইতেছে, ওদিকে আবার বৌমায় পোলাও তৈরি করতে আছে। রবজালি চাষাকে নিয়ে দুপুরের একটা জব্বরস খাওয়ানো হইবে। চা খাইছে? খান বৌমা, প্রায় সেদ্ধ হয়ে আইছে, কিন্তু এখন এই সেদ্ধ হয়ে আইছে, তা আমি যাই গোসল টোসল করি আই। কোনটা এই গেছ স্যার? দে 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 বেড়া দে, এই তো এই বৌমা পান খাবা। গাছ লাগাইছি, এখন নিজের গাছে সুপারি হয়েছে, কত সুন্দর সুপারি গাছ পাকা হয়েছে, যদি চারা করো তাও করতে পারো। এই নাও জিরার গুঁড়ো দিয়ে দিন, অসাধারণ একটা সেন্ট আসবে, এই জন্য আমি এই টালা জিরার গুঁড়োটা দিলাম। খাসির গোস্ত ভুনা করছি, এদিকে লেবু, কাঁচামরিচ, এই পোলাও, আর আমার রবজালি চাষা আসছে, তার নিয়ে এখন আমি দুপুরের খাওয়া খাবো। চাচা ওই যে খাসির গোস্ত আর মাথা এই কিন্তু একলগে পাকাইছি বুঝছেন, এই মাথা ভাঙিয়ে দিছি বুঝছেন। পোলাও লান আর ভাতও আছে, পোলাওটা বউ হয় পাকাইবো আর গোস্তটা আমি দিচ্ছি। আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আর আমরা এদিকে চাষাবাতি যা পোলাও গোস্ত খাইতে থাকি। অল্প অল্প ঠিক চাষা, মজা খাওয়ানটাও মজা লাগে।